আমরা ফরিদপুরের একটি কেন্দ্রে ফরিদপুর তিন আসনে একে আজাদ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ইগল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এইমাত্র ভোট দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কোন কেন্দ্রে ভোট দিচ্ছেন আমাদের সহকর্মীরাও সেখান থেকে যুক্ত হবেন এবং ভোট দেওয়ার যে প্রক্রিয়া তিনি তার ব্যালট নিয়েছেন গোপন বুথে গিয়ে হয়তো তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে ভোটাধিকার প্রয়োগ করেন সবাইকে ভোটে আসার জন্য ভোট দানের জন্য সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন কালো কাপড়ের ভিতরে গেলে এরপরে আপনি আপনার ইচ্ছা আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন সেই আপনার ভোটাধিকার তিনি বারবার এই এটি উল্লেখ করেছেন যে এই ভোটাধিকার মানুষের একটি বড় বিষয় মানুষের একটা অধিকার যেই অধিকারের জন্যই আসলে একটা দেশে সার্বভৌমত্ব হওয়া লাগে একটা দেশের আসলে বিভিন্ন রকমের ত্যাগ তিতিক্ষা তাকে করতে হয়েছে সেই জায়গায় প্রত্যেকটা মানুষ যেন ভোটে আসে জনাব একে আজাদ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ফরিদপুর তিন থেকে এবং তার মার্কা হচ্ছে ইগল তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বাংলাদেশে যে কয়টি জায়গায় খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা হচ্ছে তার মধ্যে অন্যতম এই আসন সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীর সাথে মূলত স্বতন্ত্র প্রার্থী একে আজাদের এবং সেখানে সবাই প্রস্তুত তারাও প্রস্তুতি নিয়েছেন ভোটারদের এখন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আসলে সেটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু থেকেই বলা হচ্ছে এবং যারা এই ভোট বর্জন করেছেন তারা আসলে ভোটারদেরকেও কেন্দ্রে যেতে নিষেধ করছেন বিভিন্নভাবে তারা উৎসাহ দিচ্ছেন না এবং ভোটাররা যাতে না যায় কেন্দ্রে সেটাই একটা প্রতিবাদ তারা সেটাই বলছেন হিরণ খান তিনি এখানে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ফারবি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ফরিদপুর তিন আসলের ইগল প্রার্থী তিনি কিন্তু আসলে প্রতিটি জায়গা কেন্দ্র আসলে ঘুরে দেখছেন হৈতেশী উচ্চ বিদ্যালয় প্রায় এখানে 3800 ভোট রয়েছে এবং মোট 8টি বুথ রয়েছে চারটি মহিলা এবং 4টি পুরুষ ভোট রয়েছে এবং তিনি সবার সাথে ঘুরে কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার সাথে আসলে কথা বলছেন এবং প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে কথা বলছেন এবং একটু আগে তিনি তার ভোট সম্পন্ন করলেন এবং তিনি তার এই এলাকায় তিনি তার জন্ম এই কারণে আসলে তিনি এই এলাকাতেই ভোট দিলেনই মাত্র একটু আগে তিনি আরেকটি কেন্দ্রে গিয়েছিলেন সেখানে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রে ভিতরে কিন্তু আসলে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে কোনো অভিযোগ কিন্তু তিনি করেছেন যে তার ছয়জন পোলিং এজেন্ট তার মধ্যে একজনকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এবং পরবর্তীতে তিনি যাওয়ার পরে সেখানে পরিস্থিতি যখন তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে জানান তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তো তারপরেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই কিন্তু আসলে বিরোধী প্রার্থী নৌকার প্রার্থীর সমর্থকরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করে হুমকি ধামকিও দেন এমন বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে ইগলের স্বতন্ত্র প্রার্থী ফরিদপুর তিন আসনের তিনি আসলে এখন সংবাদ সম্মেলন করবেন সাংবাদিকদের সাথে কথা বলবেন সাংবাদিকরা আসলে এই এসে পরে তার সাথে কথা